ইনশাআল্লাহ আমাদের হাসি কম আসবে এবং আমরা পরকালকে নিয়ে ভাবতে পারব আমরা আখেরাতকে নিয়ে ভাবতে পারব এবং আমরা আল্লাহর কাছে কান্না করতে পারব আমাদের কৃতকর্মের জন্য যে সমস্ত মানুষ দুনিয়ামুখী যারা আখেরাত থেকে উদাসীন আল্লাহর কিতাব ধর্ম থেকে উদাসীন তো তাদের ব্যাপারে যারা বেশি হাসে হাসি ঠাট্টা নিয়ে পড়ে থাকে আজকে আজকাল ইন্টারনেট ফেসবুক ইউটিউব বা হাতের নাগালে সব কিছুই পাওয়ার কারণে আজকে আমরা কাঁদতে ভুলে গিয়েছি আমরা পরকালের জন্য আমরা জান্নাতের জন্য কাঁদি না জাহান্নামের ভয়ে কাঁদি না আল্লাহকে পাওয়ার জন্য কাঁদি না আমরা কোনো কিছু আল্লাহর কাছে চাওয়ার সময় ফরিয়াদ করার সময় আমাদের চোখ থেকে অশ্রু ঝরে না আমরা আজকে হাসি ঠাট্টা নিয়েই ব্যস্ত যেন সব সময় আমাদেরকে হাসতেই হবে কিন্তু ব্যাপারটা এমন নয় পবিত্র কোরআনে সুরায় তাওবায়। আল্লাহ তালা এই সমস্ত মানুষদের ব্যাপারে বলেছেন যারা দুনিয়ায় বেশি হাসে যারা দুনিয়া নিয়েই ব্যস্ত পরকাল নিয়ে যাদের কোনো খবর নেই মাথা ব্যথা নেই তাদের সম্পর্কে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ফালিয়াকু হাকু এবং আলিয়া বুক কু তারা একটু হেসে নিক কিন্তু যখনই তাদের মৃত্যু ঘনিয়ে আসবে মৃত্যু চলে আসবে তাদের কান্না শুরু হবে তখন তারা কাঁদতেই থাকবে তারা হাসতে পারবে না আর যারা মুমিন যারা দুনিয়া দুনিয়ামুখী নয় যারা পরকালমুখী দুনিয়ায় বেশি কাঁদে জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তালাকে পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য তারা তাদের কান্না মৃত্যুর মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পর তারা হাসবে শুধু হাসতেই থাকবে তো প্রিয় বন্ধুগণ এজন্য পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মাথায় রাখবেন মনে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের হাসি কম আসবে এবং আশা করি যে আপনারা ক্রন্দনরত হতে পারবেন আল্লাহ তালার নিকট আল্লাহ আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন প্রথম নাম্বার বিষয় হচ্ছে এই চিন্তা আমাদের মাথায় রাখতে হবে যে আমার গুনাহগুলো মাফ হবে কি না আমি যে সমস্ত গুনাহ করেছি যদি আমি সেই সমস্ত গুনাহের কথা খেয়াল করি যে ছোট থেকে অনেক গোনা করেছি প্রকাশ্যে গোনা করেছি গোপনে গোনা করেছি এমন কিছু গোনা আমার আছে যে গোনাগুলো মানুষের সামনে যদি প্রকাশ হয়ে যায় মানুষ আমাকে সম্মান করে কিন্তু আমার একচিল তো সম্মানও থাকবে না সেটা আমার আল্লাহ জানে সেই গোনাগুলো আমার ক্ষমা হবে কিনা এই চিন্তা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার হাসি আসবে না এজন্য অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন এবং যখন এই বিষয়টা মাথায় আসবে তখন আমাদের স্টেক পড়তে মন চাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে মন চাবে অটোমেটিকলি আমাদের মুখ থেকে বের হবে আস্তাউফির্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন তো আমি কিভাবে হাসব তো এজন্য এই বিষয়টা মাথায় রাখবেন দুই নম্বর হচ্ছে আমার নেক আমলগুলো কবুল হচ্ছে কিনা যে আমলগুলো আমি অনেক কষ্ট করে করেছি যে আমলগুলো আমি আল্লাহ তালার জন্যই করেছি এই আমলের মধ্যে কোনো মিস্টেকস আছে কিনা না কোনো ভুল আছে কিনা না কোনো গলত করছে কিনা আমার কোরআন তেলাওয়াত সহিশুদ্ধ আছে কি না আমার নামাজের মাস আল্লাহ মাসাইল অনুযায়ী নামাজ কি ঠিক আছে কি না রাসুল সাল্লু আলহিহি আসাল্লামের পদ্ধতিতে আমার নামাজ হচ্ছে কিনা আমার প্রত্যেকটা আমল সুনত অনুযায়ী হচ্ছে কি না এই চিন্তা যখন আপনি মাথায় রাখবেন যে আমার নেক কামুলগুলো কবুল হচ্ছে কি না তখন আপনার হাসি আসবে না তিন নম্বর হচ্ছে আমার জীবনের বাকি সময়গুলো আমি দিনের ওপর চলতে পারবো কি না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই চিন্তা আমাদের মাথায় নাই অনেকের মাথায় নাই আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি আমরা কখনো চিন্তা করি না যে আমার পরিবারে ইসলাম আছে আমার পরিবারের লোকেরা কি ইসলাম মানছে আমি যে অফিসে কাজ করি সেই অফিসের পরিবেশটা কি ইসলামিক পরিবেশ এরকম অনেক মুসলিম আছে অফিসের প্রধান হেড অথচ তাদের অফিসে নামাজের কোনো ব্যবস্থা নেই অনেক সময় নামাজ পড়তে গিয়ে যারা কর্মচারী আছে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয় তো এরকম অনেক বিষয় আছে নিজে নামাজ কালাম যতটুকু পারে চেষ্টা করে কিন্তু বাসায় কোনো খবর নাই। সন্তানরা নামাজ আদায় করে না স্ত্রী ইসলামের ওপর চলে না তো এই বিষয়গুলো নিয়ে জন্য আমরা চিন্তা করি যে আমরা দিনের পথে চলতে পারবো কি না দিনের পথে যদি আমরা চলতে চাই আগে আমাদের পরিবার ঠিক করতে হবে আমরা যাদের সঙ্গে কাজ করি তাদেরকে দিনের পথে নিয়ে আসতে হবে এই চিন্তা মাথায় থাকলে হাসি আসার কথা নয় চার নম্বর হচ্ছে আল্লাহ আমার ওপর সন্তুষ্ট নাকি রাগান্বিত এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এমন সমস্ত কথা বলে থাকি এমন সমস্ত শির করে থাকি ছোট বড় যেগুলো কারণে আল্লাহ তালা রাগান্বিত হওয়ার কথা গুসা হওয়ার কথা তো আমরা কিন্তু এগুলো নিয়ে ভাবি না আমরা মনে করি যে আমরা যেহেতু মুসলিম আমরা সুনিশ্চিত জান্নাত যাব বিষয়টা এমন নয় প্রিয় ভাই বোনেরা আমাদেরকে এই চিন্তা মাথায় রাখতে হবে যে আমরা যা কিছু করছি সব কিছুকে আল্লাহর জন্য আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্যই হওয়া উচিত এবং এই ভয়ে থাকা উচিত যে আল্লাহ আমার ওপর কি সন্তুষ্ট আছেন নাকি রাগান্বিত আছেন আল্লাহ যে সমস্ত কাজে রাগান্বিত হন সেই সমস্ত কাজ করা উচিত নয় যার মাথায় এই টেনশান থাকবে সে হাসে কি করে এজন্য এই বিষয়টাও মাথায় রাখা আবশ্যক পাঁচ নাম্বার হচ্ছে সর্বশেষ মৃত্যুর পর আমার স্থান জান্নাত হবে নাকি জাহান্নাম এই বিষয়টা সব সময় মাথায় রাখতে হবে দুনিয়ায় আমি যাদের সঙ্গে লেনদেন করছি চলাফেরা করছি আমার উপরে যাদের হক আছে আমার উপরে আমার কাঁধে যাদের দায়িত্ব আছে আমি কি সব কিছু পালন করছি আমাকে কি এরা ছেড়ে দিবে আমি কি আল্লাহর হক পালন করছি বান্দার হক পালন করছি যদি করে থাকি তাহলে তো আশা করা যায় যে ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করবেন কিন্তু যদি আমি না পালন করে থাকি কোনো দিকেই আমার কমতি থাকে তাহলে কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে পরকালে কি আমি জান্নাতে যাবো নাকি নামে যাবো এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে এই টেনশান এই চিন্তা মাথায় রাখতে হবে তো যদি থাকে এই চিন্তা এই টেনশান তাহলে হাসি আসার কথা নয় আমাদের কল্পনা করার কথা এবং সেই অনুযায়ী কাজ করার কথা প্রিয় ভাই বোনেরা যে পাঁচটি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই পাঁচটি বিষয় আল্লাহ আমার মধ্যে আগে ধারণ করার তৌফিক দান করুন এবং আমি দোয়া করি আপনাদের সকলের ভিতরে আল্লাহ তাল্লাহ ধারণ করার তৌফিক দান করুন এবং আল্লাহর জন্য পরকালের জন্য জান্নাতের জন্য আমাদের গুনাহের জন্য আল্লাহ তাল্লাহার দরবারে বেশি বেশি অনুতপ্ত এবং কাদার তৌফিক দান করুন এবং খুব কম হাসার তৌফিক দান করুন আল্লাহ আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته